সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আসর। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মানামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। সর্বোচ্চ আদালতের প্রথম সাঁওতাল আইনজীবী হওয়ায় প্রভাত টুডুকে গণসংবর্ধনা। পৃথক ঘটনায় শিশুসহ নিহত দুই। শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল সহ একজনকে আটক করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সাঁওতাল ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের মধ্যে প্রথম আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বরেন্দ্রভূমির ঝিলিম ইউপি প্রত্যন্ত গ্রাম জলাহারের শ্যাম টুডুর ছেলে প্রভাত টুডুকে শনিবার গণসংবর্ধনা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম ও এলাকাবাসী যৌথভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ঝিলিম ইউপির আমরা মিশন থেকে বেলা 11টার দিকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ঢাক ঢোল মাদলের তালে শোভাযাত্রা ঝিলিম বাজার ঘুরে এসে আমরা মিশন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনার আলোচনা অনুষ্ঠানে এসে মিলিত হয়। উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মুর্মুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আদলত। সংবর্ধিত প্রভাত টুডু বলেন, পিছিয়ে থাকা সাঁওতালদের মধ্যে আমি প্রথম সর্বোচ্চ আদালতের আইনজীবী হতে পারায় আমি আনন্দিত। আমি তাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাব। এছাড়া উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও আদিবাসী অধিকার আন্দোলনে আমার ভূমিকা অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় পৃথক ঘটনায় শিশু সহ দুইজন নিহত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় সাফিয়া নামে 4 বছরের এক শিশু ও গত শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর বিল্ডিং এর কলাম ভেঙে মুকুল মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় সুমন ও আজাদ নামে আরো 2 শ্রমিক আহত হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে চুরি করা বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল সহ মাহবুব হোসেন বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর চাকপাড়া গ্রামের মৃত চেনু আলীর ছেলে। শনিবার সকালে উপর চাকপাড়া ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, শুক্রবার রাতে উপর চাকপাড়া এলাকার ঢুলিপাড়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি হয়। সকালে আবারও মালামাল চুরি করতে গিয়ে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শিবগঞ্জ জোনাল অফিস ও স্থানীয়রা। এ ঘটনায় শিবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শিবগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আজ এখানে শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভ যাত্রা।